তোর প্রিপারেশন ডান তো? হ্যাঁ মা, কালকের পরীক্ষার জন্য আমার প্রিপারেশন একদম ডান। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল রেজাল্ট যেন খারাপ না হয় এবং কালকের পরীক্ষা যেন ভালো হয়। মা মা, আমার রেজাল্ট সত্যি রেজাল্ট পেয়েছে? তো রেজাল্ট কেমন হলো? মা, আমি সব সাবজেক্টে 100-এ 100 পেয়েছিলাম। আর কি রে, তোর পরীক্ষার প্রিপারেশন কেমন? মা তুমি একদম টেনশন করো না, আমার সিলেবাস কমপ্লিট। ভালো হইলেই ভালো, আমার তো আর কপালে উঠছে আপনার। ছোটোবেলায় তো ভালোই পড়ালেখা করতে, বড় পরে সব পড়ালেখা লাগে উঠছে আপনার। মা তুমি কোনো টেনশন করো না, ইনশাল্লাহ এবার আমি অনেক ভালো রেজাল্ট করব। মা আমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তা তোর রেজাল্ট শীত কই? আর তোরা তো মোবাইল কেন? আমি না কইছি তোরা পরীক্ষার রেজাল্ট না দেওয়ার পর্যন্ত তুই ফোন ধরবি না? আম্মু রেজাল্ট ফোনেই দিয়েছে, এখন আর ওসব যুগ নেই যে তোমার রেজাল্ট শীত হাতে দিয়ে দেবে, ফোনেই রেজাল্ট দিয়ে দিয়েছে, বুঝছো? আমার সময় তো আর অমন ছিল না। তা কী রেজাল্ট করলি? তোর ফোনে রেজাল্ট দিছে কি? আম্মু আমি গোল্ডেনে প্লাস পাইছি। গোল্ডেনে প্লাস? তুই 100-এ 100 পাস নাই? নিশ্চয়ই তো কোনো চাকরির রেখা আপ করছো। আম্মু গোল্ডেন এ প্লাস মানে সব সাবজেক্টে ফুল মার্কস, বুঝছো? আমি সব সাবজেক্টে ফুল মার্কস পেয়ে জিপিএ পাই। এই না করলে গোল্ডেন এ প্লাস, তাহলে আবার জিপিএ পাই করতে আইলো? আম্মু জিপিএ পাই গোল্ডেন এ প্লাসের সংক্ষিপ্ত রূপ, আর তোমার মেয়ে সব সাবজেক্টে ফুল মার্কস পেয়েছে, আমি পাস করি। মাশাআল্লাহ আমার মেয়ে একটা পাস করছে, এটাই আমার কাছে অনেক।